তাহলে কি গাইস, আমাদের বংগ্রাম দা ভাই পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে? আমাদের প্রীতিমণ্ডলদের মুখে আবারও হাসি ফোটানোর জন্য এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো হ্যালো গাইস, তোমাদের প্রীতিমণ্ডলদি এবং কি বংগ্রামদার আরেকটি নতুন একটি স্পেশাল নিউজ নিয়ে চলে আসলাম। আশা করি যে বন্ধুরা এই নিউজটি শুনলে তোমরা অনেক 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 খুশি হয়ে যাবে এবং কি অবাক হয়ে থাকবে। তো তাই বন্ধুরা, তোমাদেরকে বলছি যে ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো আর বেশি টাইম না নষ্ট করে আমরা সবার আগে জেনে আসি যে অ্যাকচুয়ালি স্পেশাল ইন্টারেস্টিং নিউজটি কি। তো বন্ধুরা, তোমরা যেমন জানতে চাও বা জানো যে তোমাদের সবার জনপ্রিয় প্রীতির পর আমাদের সবার জনপ্রিয় কিউট ছেলে বংগ্রাম দা ভাই কিডনিতে প্রবলেম হয়েছিল, তার জন্য সে চেন্নাইতে অপারেশন হতে গিয়েছিল ডক্টর দেখিয়ে। তো গাইস, আশা করি যে এটা আমার বলার আগে থেকেই তোমরা অনেক অনেক আগে থেকেই দেখেছো বা জানো। হ্যাঁ বন্ধুরা, তার অ্যাকচুয়ালি কিডনিতে প্রবলেম হয়েছিল, সেজন্য সে অপারেশন হতে চেন্নাইতে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এরপরে তোমাদের খুবই খুবই জানার ইচ্ছা হয়েছিল যে বংগ্রাম দা ভাই এখন কেমন রয়েছে, সে কি এখনো অসুস্থ রয়েছে নাকি সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আমরা প্রীতিমণ্ডলদের মুখ থেকে শুনতে বললাম যে আমাদের বংগ্রাম দা ভাই 99% বর্তমান সুস্থ রয়েছে বা সুস্থ হয়ে গিয়েছে। আশা করি যে বন্ধুরা বর্তমান তোমরা স্ক্রিনে বংগ্রাম দা এবং প্রীতি ডিভাইন ভিডিও অলরেডি দেখতে পাচ্ছো যে তোমাদের বংগ্রাম দা কতটা সুস্থ হয়ে গিয়েছে। আশা করি যে সেটাও তোমরা প্রমাণ সহকারে এই ভিডিওটি স্ক্রিনে লাইভ চলতে দেখতে পাচ্ছো। তো যাই হোক বন্ধুরা, আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের বংগ্রাম দা ভাই যেন তাড়াতাড়ি রিকভার হয়ে যায় এবং কি আমাদের প্রীতিমণ্ডলদের মুখে যেন আবারও হাসি ফোটে। তো সেটাই অ্যাকচুয়ালি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছো যে বংগ্রাম দা ভাই এবং কি প্রীতি ভাই একসঙ্গে বসে তারা ভাত খাচ্ছে এখন। তো যাই হোক বন্ধুরা, আমরা ভগবানের কাছে এটাই চেয়েছিলাম যে আমাদের বংগ্রাম দা ভাই যেন তাড়াতাড়ি সুস্থ বা রিকভার হয়ে আবার আমাদের প্রীতিমণ্ডলদের মুখে হাসি ফোটাতে পারে। তো সেটাই আজকে হয়েছে। তো তার জন্য আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। আর বন্ধুরা, তোমাদের এই ইনফরমেশন শুনে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এবং যদি তোমাদের এই ইনফরমেশনটা শুনে যদি ভালো লেগে থাকে একটু, তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও।